গোলাপি শাড়ি করে নে, তোর গোলাপি শাড়ি কটা আছে? তাহলে তো প্রচুর হয়ে যাবে না, জল দিতে দিতে একটা গোলাপি শাড়ি হয়ে যাবে। আর বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে ভালোবাসা। তো সবাইকার এই বছরটা খুব ভালোভাবে কাটে এই শুভকামনা করি। এই বছরটা খুব ভালোভাবেই শুরু হয়েছে আমার, আজকের দিনটা সকাল থেকে খুব ভালোভাবে কেটেছি। আজকে আমার ছেলে আমার সঙ্গে অনেক ভালো ভালো ভিডিও করছে। তো আমাদের দিনটা ভালোই কাটছে আনন্দ করে, আর বাড়িতে সবাইটা ভালো কাটে এই কামনা করি। চেষ্টা করলাম, তো ওরা বেরোলো না, ভয় পেয়ে গেছে। আমার টাইম নেই আর ওদের ভালোবেসে আমি অস্থির হয়ে গেলাম। বেরো বেরো ঘর থেকে এখানটা দেখবেন বেরিয়ে পড়বে, এটা ওদের চেনা যায়। টুকি টুকি দেখে কর ১৪ দিন হলো এখানে আছে। আমি কি করতে পারি এখানে? ঠাকুর এতবার যদি তোরা অপরিষ্কার করেছে আমি পারছি না। তো ওইটাই মুখ ধরে আটকে আছে, দেখো নামবেন না। তবে অত দুঃখ পাওয়ার কিছু নেই, ঘরেই রাখছি, ঘরের বাইরে করছি না। এই মুরগির বাচ্চা তো না, মুরগির বাচ্চা তো না হবে। কি হলো দুঃখ তোদের পৌঁছাচ্ছি, দুঃখে কাতর। ঘাস পাতা কিছু ওনাদের খাওয়া হচ্ছে না। এত কিছু কে যোগান দেবে? হ্যাঁ তোদের ঘাস পুদিনা কি ওরম করে কি করে আসবে, জোর করে দিচ্ছ? ওরা একটা পাকনা বেরিয়েছে, চলায় 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 ধরে আনতে হবে মনে হচ্ছে আমার, বুঝলে? ওকে তো বার করতে হবে, বার না করলে হচ্ছে না। ওরা হাত ধরো, হাতে দাও, তারপরে তুমি যা নেবে নেবে। আরো
স্মার্ট বাজার লুট করে ভালো এনেছে বাবা। স্মার্ট বাজারে কি বলে, বিগ বাজার। আচ্ছা এটা হলো এইখান থেকে আমাকে একটা ভিজিয়ে রাখি বুঝলি। হুম পুরোনো দিনের একটা স্মৃতি আল্লাহ। বাবার মোটামুটি ভালো স্পেসিয়াস জায়গাটা কিন্তু অনেকটা জায়গা। হুম এই যে এখানে একটা তাক আছে মনে কর, এই তাকটাতে যেগুলোকে রাখি জামা কাপড় মিলিয়ে এখানে রাখা হয়। হুম জিনিসপত্র কিছুই হয়ে যাও নিচু আমাদের দুজনকে ধরে দুধটা বসিয়ে আসছি নামি আসছি দাঁড়াও আমি দুধটাকে বসিয়ে এসছি এবার একটু বন্ধ করে আসি ঠিক টাইমে চলে এসছি দুধটা ফুটে গেছে এখানে আমাদের চা ফুটছে ওয়েদার এখনও ফুটেনি ওয়েদার অতটা গরম পড়েনি আগের বছরের থেকে এবার কম অনেক ভালো আছে রেডি হয়ে আছে রাতের তরকারি আমাকে শুধু কিছু আলুর পরোটা মাখা করা আছে আটাটা মাখা আছে তো আমাকে শুধু তৈরি করতে হবে রুটি মাখ রুটিটা করতে হবে বা কি সুন্দর চটি পড়েছে আমার একটু ঠান্ডা জল খাচ্ছে দেখে গলাটা কেমন হচ্ছে কারণ আমার গলায় ব্যথা ঠান্ডা জল খেতে পারছি না আওয়াজ করতে পারছি না করে কথা বলতে পারছি না চিন্তাটা তোমার হওয়া উচিত কারণ আমি জোরে না কথা বললে তোমার ভিডিও ভিডিওটা ভাতে মারা যাবে না কি বলে পাতে মারা যাবে নতুন নতুন হ্যাঁ তুমি ফোনটা যদি ধরো তাহলে তোমার গলে চাপা পড়বে না তোমার দিকে দিলে দেখো এত ক্লোজলি চলে যাচ্ছে না দূর থেকে হচ্ছে না একটু চা দেবে নটা বেজে গেছে একবারও খাইনি না
আদা দরকার নেই, ছেড়ে দাও। ঠিক আছে চা খাই এবার। ডিনারের আমাদের সব রান্না মানে প্রিপারেশনটা করা আছে, জাস্ট পরোটা ভাজবো, আলু ভাজবো আর তরকারি হয়ে আছে। তো ফাইনালি আমাদের কলকে গাছে কলকে ফুল ধরেছে। এটা হচ্ছে সাদা কলকে ফুল, এখনও হলুদ কলকেরও কুড়ি এসছে। টবে কলকের ফুল চ্যালেঞ্জ নিয়েছিলাম যে টবে কলকে বসাবো এবং ফুল আনবো, কারণ কলকে খুব বৃক্ষ না হলে ফুল আসে না আর খুব পুরনো না হলে ফুল আসে না। কিন্তু এটা ছ মাসের গাছ, চারা বসিয়েছিলাম সেখান থেকে ফুল এসছে। আর এখানে হলুদদারও কুড়ি চলে এসছে ওইদিকেও, আর ওইদিকে কমলাটা আছে সেটারও কুড়ি এসেছে ছোট। তো সাকসেস এটাতে। আপনারাও যারা কলকে ভালোবাসেন অবশ্যই মাটির থেকে বেটার টবে বসাবেন, ফুল পাবেন অনেক আর তাড়াতাড়ি ফুল পাবেন, চারা বসালেও তাড়াতাড়ি ফুল পাবেন। তো রাত এখন ১২টা বাজে, আমার গাছে ওষুধ দেওয়া কমপ্লিট হয়ে গেল। ওষুধ বলতে আমি ম্যাগনেসিয়াম সালফেটটা দিলাম যাতে গাছের পাতাগুলো একটু ফ্রেশ থাকে। আর গরম পড়েছে, ওদের এই ওষুধটা বা এই খাবারটা দিয়ে যদি চান করিয়ে দেওয়া হয় তাহলে পাতাটা সবুজ থাকবে, হলুদ হবে না, দেখতেও সুন্দর লাগবে। তো পুরো ছাদ বাগানকে আমি সব গাছগুলোকে চান করিয়ে দিলাম ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে, ওপর নিচ ওপরেও করিয়ে দিয়েছি। আর বেগুনের গাছের পাতাগুলো একটু সাদা সাদা হয়ে যাচ্ছিলো তো তার জন্য কাকা দিলাম একটু স্প্রে করে। আর এই দেখুন দাঁড়ান ফ্ল্যাশ লাইট, আমাদের ছাদ বাগানে কলকে ফুটেছে, কালারটা দিনের বেলা বোঝা যাবে। এটা হচ্ছে কমলা কালারে, আমি ভেবেছিলাম হলুদ কালারের হবে, ঠিক আছে কমলাটা হয়েছে হলুদের বদলে, সাদা তো আগের দিনই আপনাদের দেখিয়েছিলাম। তো খুবই খুশি আমি, মাও প্রচণ্ড খুশি যে কলকে শেষমেশ ফোটাতে পেরেছে আর তিনটে কালারের। আর একটা জিনিস দেখাই, এই দেখো কত ম্যান্ডেভিলা হয়েছে, এদেরকেও সুন্দরভাবে আমি ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে চান করিয়ে দিয়েছি, কি ফ্রেশ লাগছে। এরা সতেজ হয়ে ফুটেছে, জাস্ট দেখুন। প্রতিদিন প্রায় এরকম একটা দুটো তিনটে চারটে করে প্রতিদিন ফুটছে, অনেক অনেক দিন পাঁচ ছটাও ফুটে যাচ্ছে। আর বাগানটাকে পুরো ছাদ ছোটো ছাদটাকে পুরো আলো করে রেখেছে সুন্দর করে। আর একদিকে বাগানটাকে আলো করেছে হচ্ছে আমাদের কাঠচাপা, একেও চান করিয়েছি পুরো, দেখতে পাচ্ছেন এখনও জল পড়ে লেগে আছে। এই কাঠচাপা বাগানটাকে পুরো আলো করে রেখেছে, এর গন্ধটা মারাত্মক, দেখতেও মারাত্মক, আপনারা দেখেছেন আগেও। নিচে পাঁচিলেও আছে, এখানে সারা গাছটাই কুড়ি এসেছে ভর্তি। এইটাই বলছিলাম যে কমলা কালারের হয়েছে, আমি ভেবেছিলাম হলুদ কালারের গাছটা, কিন্তু গাছটা হচ্ছে কমলা, এটা কলকে আর এটা হচ্ছে সাদা। সব গাছকে দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর করবি, সিঙ্গেল করবি, এর তো গন্ধ, এরও আর একটা মানে দারুণ গন্ধ, সিঙ্গেল, ওদিকে ডাবল আছে এদিকে সিঙ্গেল। তো ওষুধ জল দেওয়া হয়ে গেল, একটু মনটা শান্তি হলো, এবার গিয়ে আমি একটু শুতে পারবো। ঠিক আছে, আমাদের বাচ্চারা কি করছে, তোমার বাচ্চারা চলো 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 লাইটটা চালো, ওই ঘরটা থেকে ঘরে কোথায়, বাহ এবার এটা তোদের ঘর হয়ে গেছে, যে ঘরেই যাবি সে ঘরেই তোদের। হ্যাঁ তোদের সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার ঘর থেকে, না এবার রুম স্প্রে করতে হবে বুঝলি। হুম বাবা যাওয়া গেল, রুম স্প্রে করতে হবে, পুচকাগুলো বেলা খুব জ্বালিয়েছে দেখবেন আপনারা ভিডিওতে, একবার ঘরে একবার উপরে ঘরে, ঘরে খুলতে এলাম বেরোলো না, আবার ঘরে নিয়ে গেলাম, ভাবলাম ওখানে বেরোবে,
যাই হোক, এখন এরা বুঝতে পেরেছি যে এটা কোনো বাইরের লোকের ঘর নয়, আমাদেরই ঘর, তো বেরোবি। দিয়ে টুটু করে 1 ঘন্টা পর বেরিয়েছে। এগুলো কি তোমার কোথাও যাচ্ছ নাকি? প্যাস প্যাস যা গুছিয়ে রেখেছো সুটকেস, দিকতে চলে যাবো যেদিকে মানে চোখ যাবে সেদিকে চলে যাবো। ব্যাকগ্রাউন্ডটা পুরো নীলে নীলে আম্বার হয়ে গেছে। আমরা যা পারছি তাই করছি, কি করবো, আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করে যাচ্ছি, মা চেষ্টা করতে কোনো কমতি নেই। যখনই সে বলবে যে শাড়ি পরতে, আমি যখন শাড়িটা পরেনি তখন দু একটা রিলস করে ফেলি, আজকে রবিবারে বিশেষ করে। এরপরে এবার ছেলের পিছনে এবার ছেলেকে দেখি, এবার নিজেরা চা খাই, এত কাজ, এবার সব কাজকর্মগুলো আর বাকি, যে ছেলেকে পড়াতে পড়াতে পড়ানো হয়ে গেলে পরে কিছু কাজগুলো আর বাকি এন্ড করে, কাজের এন্ড করে শোয়া হবে। তাও শোয় নাকি? রাত্রে মোবাইল দেখবে যে কোনটা কি শর্টস করা যায়, কোনটা শর্টস করে। রাতে না দেখলে কখন দেখবো বলুন? রাতে আমাকে তো রেডি থাকতে হবে, দেখুন কেমন মশা কামড়ে দিল। তো আজকে আমরা দিনটা খুব ভালোভাবে কাটলো, নতুন বছরের শুরুটা খুব ভালো কেটেছে। তো এইভাবেই আমার দিন এবং সকলের দিন যাতে ভালো কাটে এই কামনা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে মানে প্রতিদিন যেন ভালোভাবে কাটে এটাই কামনা করছি। তো দেখা হচ্ছে আবার একটা নতুন দিনের সঙ্গে, সাথে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনের সঙ্গে। ততক্ষণ আমি আসছি।